আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকে আমি ক্লাস সেভেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করবো দু হাজার একুশ সালের পার্ট টু পার্ট ওয়ানের ভিডিও আগে আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাস সেভেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ওয়ানের ভিডিও দেখে উঠতে পারো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে পার্ট ওয়ানের ভিডিও দেখে নিতে পারো কারণ এগুলো কিন্তু তোমাদের খুব শীঘ্রই স্কুলে লিখে জমা দিতে হবে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকের মূল ভিডিও আজকের মূল ভিডিওর বিষয়বস্তু তাহলে কি ক্লাস সেভেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ পার্ট টু দেখো এখানে তোমাদের প্রশ্নপত্রটা একবার চোখ বুলিয়ে নাও দেখো একদাকে বলা হচ্ছে শশাঙ্ক বিদ্বেষী ছিলেন এই উক্তিটা ঠিক না ভুল তোমার উত্তরের স্বপক্ষে দুটি অথবা তিনটি বাক্য লেখো দুই নম্বরের প্রশ্ন সুলতান মাহমুদের সতেরোবার ভারত আক্রমণের পেছনে প্রকৃত কারণ কি ছিল তোমার মনে হয় তারপরে তিন দাগে রয়েছে আমাদের টিকা হিসেবে তিনটে প্রশ্ন দেখো মাছশান্নায় ব্রহ্মদেও এবং খিলাফত তো এই প্রশ্নগুলির উত্তর কী হবে এবার দেখে নেওয়া যাক দেখো আমাদের একদাগের প্রশ্নটা কি রয়েছে যে বৌদ্ধ বিদ্বেষী ছিলেন এই উক্তিটা ঠিক না ভুল তোমার উত্তরের স্বপক্ষে দুটি অথবা তিনটি বাক্য লেখো তো এই প্রশ্নের উত্তরটা তোমরা এভাবে লিখবে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি বলে দিচ্ছি তোমরা এভাবে লিখে নাও বাংলাদেশের প্রথম সর্বভারতীয় পর্যায়ের উল্লেখযোগ্য নরপতি বাংলাদেশের প্রথম সর্বভারতীয় পর্যায়ের উল্লেখযোগ্য নরপতি শশাঙ্ক ছিলেন মনে প্রাণে শৈব অর্থাৎ শিবের উপাসক শশাঙ্ক ছিলেন মনে প্রাণে শৈব অর্থাৎ শিবের উপাসক দাড়ি বানভট্ট হিউ সাং বানভট্ট হিউয়েনসাং ও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থে ও বিভিন্ন বৌদ্ধ ধর্মগ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলে বর্ণনা করা হয়েছে দাঁড়ি হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট শশাঙ্ককে গৌড় ধর্ম আখ্যা দিয়েছেন শশাঙ্ককে গৌর ধর্ম আখ্যা দিয়েছেন দাড়ি তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি বহু বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেন তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে তিনি বহু বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেন দাড়ি এবার প্যারা চেঞ্জ করে লিখবে তবে হিউএন সাং শশাঙ্কের রাজত্বকালের কয়েক বছর পর তবে হিউ সাং শশাঙ্কের রাজত্বকালের কয়েক বছর পর কর্ণ সুবর্ণের উপকণ্ঠে কর্ণ সুবর্ণের উপকণ্ঠে রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি দেখতে পেয়েছিলেন রক্তমৃত্তিকা বৌদ্ধবিহারের সমৃদ্ধি দেখতে পেয়েছিলেন দাড়ি শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চীনা পর্যটক ইথ সিং বাংলায় এসে চীনা পর্যটক ইথ সিং বাংলায় এসে বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন বৌদ্ধ ধর্মের জনপ্রিয়তা লক্ষ্য করেছিলেন শশাঙ্ক প্রকৃতই যদি বৌদ্ধ বিদ্বেষী হতেন শশাঙ্ক প্রকৃতই যদি বৌদ্ধ বিদ্বেষী হতেন তবে এমনটা কখনোই দেখা যেত না তবে এমনটা কখনোই দেখা যেত না এবার প্যারা চেঞ্জ করে একদম শেষের প্যারা লিখবে তাই পরিশেষে বলা যায় তাই পরিশেষে বলা যায় শশাঙ্কের মতো একজন মহান শাসকের শশাঙ্কের মতো একজন মহান শাসকের চরিত্রে কলঙ্ক লেপনের উদ্দেশ্যেই চরিত্রে কলঙ্ক লেপনের উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই সমস্ত বক্তব্য জারি করা হয়েছিল তার বিরুদ্ধে এই সমস্ত বক্তব্য জারি করা হয়েছিল দাড়ি শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী একথা ভুল শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী একথা ভুল এরপরে চলে আসছি দুই দাগের প্রশ্নে দুই দাগে বলা হচ্ছে সুলতান মাহমুদের সতেরোবার ভারত আক্রমণের পিছনে প্রকৃত কারণ কি ছিল বলে তোমার মনে হয় তো এর উত্তর লেখো সুলতান মাহমুদ এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান মাহমুদ এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত আক্রমণ করেছিলেন ভারত আক্রমণ করেছিলেন দাড়ি তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধনসম্পদ সম্পদ লুট করা তার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের মন্দিরগুলি থেকে ধন সম্পদ লুট করা তিনি ভারত থেকে যে ধন সম্পদ লুট করেছিলেন তিনি ভারত থেকে যে ধন সম্পদ লুট করেছিলেন সেগুলি নিজের দেশের উন্নতির কাছে ব্যয় করেছিলেন সেগুলি নিজের দেশের উন্নতির কাছে ব্যয় করেছিলেন দাড়ি যেমন দিয়ে কমাদি হাইফেন দাও তারপরে এক নম্বর পয়েন্ট লেখো তিনি রাজধানী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন তিনি রাজধানী ও অন্যান্য শহরকে সুন্দর করে সাজিয়েছিলেন দুই নম্বর পয়েন্ট তিনি অনেক প্রাসাদ মন্দির গ্রন্থাগার বাগিচা নির্মাণ করেছিলেন তিনি অনেক প্রাসাদ মন্দির গ্রন্থাগার বাগিচা নির্মাণ করেছিলেন তিন জলাধার খাল প্রভৃতির ওপর বাঁধ নির্মাণ করেছিলেন জলাধার খাল প্রভৃতির ওপর বাঁধ নির্মাণ করেছিলেন দাড়ি তারপর চার দাগ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন দাড়ি এরপরে দেখো আমাদের তিনটাকে বলা হচ্ছে যে নিচের শব্দগুলির জন্য দুটি বাক্য লেখো অর্থাৎ আমাদের নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের টিকা লিখতে হবে টিকা টাইপের উত্তর লিখতে হবে তো আমাদের ক আগে রয়েছে মাছসার্নায় কয়ে কী রয়েছে নাই, তো এইটার উত্তর লেখো মাছার্নায়ের আন্ডারে লিখবে কী লিখবে মাছরান্নায় সম্পর্কে পুকুর সমুদ্রে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে পুকুর কমা সমুদ্রে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে তেমনি যে সামাজিক পরিস্থিতিতে তেমনি যে সামাজিক পরিস্থিতিতে ধনী ও ক্ষমতাবান লোক ধনী ও ক্ষমতাবান লোক ইচ্ছে মতো দুর্বল ও দরিদ্রদের শোষণ ও লুণ্ঠনের মাধ্যমে ইচ্ছে মতো দুর্বল ও দরিদ্রদের শোষণ ও লুণ্ঠনের মাধ্যমে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তাকেই ঐতিহাসিকরা মাতশান্নায় বলে অভিহিত করেছেন তাকেই ঐতিহাসিকরা মাতশার্নায় বলে অভিহিত করেছেন দাঁড়ি তারপরে লেখো শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর শশাঙ্কের মৃত্যুর পর প্রায় একশো বছর বাংলায় এই বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলায় এই বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যাকে মাছসান্নায় বলা যায় যাকে মাতসান্নায় বলা যায় মাছসান্নায় বানাটা ঠিক করে লিখবে ময়াকারে মা খণ্ডত্ব দন্তে সয়জফলা নয়জফলা আকার অন্ত্যেষ্টীয় পরে দেখো আমাদের তিনের খ আগে শব্দ দেওয়া রয়েছে ব্রহ্মদেও এই ব্রহ্মদেও সম্পর্কে কী লিখবে রাজা কোনো জমি এক বা একাধিক ব্রাহ্মণকে দান করলে রাজা কোনো জমি এক বা একাধিক ব্রাহ্মণকে দান করলে ওই জমিকে ব্রহ্মদেও সম্পত্তি বলা হয় ওই জমিকে ব্রহ্মদেও সম্পত্তি বলা হয় দাঁড়ি এই ব্রহ্মদেও ব্যবস্থা সাধারণত দক্ষিণ ভারতে অধিক প্রচলিত ছিল এই ব্রহ্মদেও ব্যবস্থা সাধারণত দক্ষিণ ভারতে অধিক প্রচলিত ছিল দেখো এই জায়গাটায় ভারতের আছে এখানে ভারতে লিখবে এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে তো এটা লিখবে যে এই ব্রহ্মদেও ব্যবস্থায় সাধারণত এই ব্রহ্মদেয় ব্যবস্থা সাধারণত দক্ষিণ ভারতে অধিক প্রচলিত ছিল তারপরে দেখো আমাদের গদ শব্দ দেওয়া রয়েছে খিলাফত তো এই খিলাফত সম্পর্কে কী লিখবে লেখো আরবি শব্দ খলিফা এর অর্থ প্রতিনিধি আরবি শব্দ খলিফা এর অর্থ প্রতিনিধি খলিফা হলেন ইসলামীয় জগতের ধর্মীয় ও রাজনৈতিক নেতা খলিফা হলেন ইসলামীয় জগতের ধর্মীয় ও রাজনৈতিক নেতা দাডি এই খলিফার অধিকৃত অঞ্চলের নাম খিলাফত এই খলিফার অধিকৃত অঞ্চলের নাম খিলাফত তো এটাই ছিল ক্লাস সেভেনের ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টুয়ের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পেতে তোমাদের জন্য আমি প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশানে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এছাড়াও তোমরা আর এস বেঙ্গলি ক্লাসরুমের চ্যানেলে গিয়ে প্লে লিস্ট যে অপশান সেখান থেকে তোমরা সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ সেখান থেকেও তোমাদের সমস্ত ভিডিও দেখে নিতে পারো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাস্রম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে